প্রিয় দর্শক, ইলিশ মাছ বেচা কিনা চলছে বাসার ভাইয়ের কাছে। দেখুন চতুর্দিকে ক্রেতা। আজকে রোজ শুক্রবার 2022 সকাল, এখনো সাতটা বাজে নাই, সাতটার কাছাকাছি। দেখা যাক, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আচ্ছা, এদিক দিয়ে আবার ইলিশ মাছের লেনদেন হচ্ছে, আমরা দেখি কোন ইলিশ মাছটা বিক্রি করলো। এখনো কোন মাছটা দেখা যা করেছে। এটা 1300 মত আছে একদম। বলতো জমান দিলে, জমান দিলে ওই ঠেলার লোক আপনি কইছিল ওইটা, এটা জমান দিছে, জমান দিয়ে জমানো এক বাফু এক আর হবে না। তখন কয়েলি বুকটা দেন, কয়েলি কোন ঠেলায় কই দেন আমার আমি বুঝি, এলে ঠেলায় ডাকু না দাম হবে না। 1350 এটা এটা ঠেলায় ডাকু এলে কি মাছ রাখে দিয়েছেন কা? ও ছোট দেখে দিয়েছেন না? দেখা যাক কত করে রাখছিলেন। এটা লম্বা হইলে এটি দেন। আপু কত করে নিছিল? খাটো দিন 1230। খাটো দিন এটি খাটো 1230 স্পেশাল মাছ। আচ্ছা 1230 রাখছিলেন। হয় না বরিশাল চিড়িয়াখানে ডিম হয় না, চাঁদপুরের মাঝে আর বরিশাল মাঝে ডিম হবে। দুর্বল নিয়েন না এটা ভাই, 1750 এটা 1550 কয়টা নেবেন ঘটাও ভাই, শোনেন কোনটা নেবেন, নেবেন কোনটা? একদম 1350 একদম একদম 1350 একদম 1600 দেড়ে পালা গেল একদম। যত লাগে নিয়ে অবশেষে মিলে গেল, হয়তো টাকার একটু সমস্যার কারণে মাছ। ১২৩০ টাকা করে ইলিশটা বিক্রি হয়ে গেল। প্রিয় দর্শক, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি বারাকাতুহু। মাছ তো বিক্রি করতেছেন, কথা বলার সময় নাই। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা শরীরটা কেমন আছে বলেন? শরীরটা ভাই একটু ক্লান্ত ভাই, মাছ বিক্রি করতে ক্লান্ত হয়ে গেছে। একটু ক্লান্ত ভাই, এই গরম পড়ে, গরমে ক্লান্ত ওরে ভাই। প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে ভাই। গরমের মধ্যে নাকি ইলিশ মাছ অনেক স্বাদ নাকি? না গরমে তো অনেক স্বাদ না, এটা ম্যাডাম ভুল, গরমে তো এত স্বাদ না ভাই। ইলিশের ইলিশ মাছ খাওয়া যায়, গরুর মাংস যতই গরম হোক গরুর মাংস খাইবো, এই যে শুক্রবার খাইবো এদিকে, ইলিশ মাছ যতই গরম হোক খাইবই গরুর ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা, তো এটা গরম একটা ঠান্ডা হবে। ইলিশের খবর কি একটু বলেন, ইলিশের খবর আছে? আল্লাহ দিলে মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালোই আছে না? আচ্ছা, তো এই যে বিক্রি যে করছেন ইলিশ মাছ, হ্যাঁ ভাই, এটা কত? 1230 নাকি? ওটা 1230 1230 না ভাই, 1 কেজির উপরে না? ওটা 1 কেজির উপরে আছে 1230। আচ্ছা, আমার এই যে 1 কেজি আছে এটা 1350। ও মাই গড, এটা কি অরিজিনালটা? এটার ওজনটা কত একটু বলেন তো? 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম। এটা দাম হয়েছেন কত ভাই, বিক্রি করবেন? 1 কেজি 600 কত? এটা 600 ভাই, 700 হইব। এটা বেশি 1650 বিক্রি করছেন না? দাম চাইছেন? করছি ভাই, বিক্রি করছি, আবার করতে আছি ইনশাল্লাহ। যাক মাশাল্লাহ। ইলিশের আমদানিটা গত দুদিনের তুলনায় বাসকে তো শুক্রবার ক্রেতা ভরপুর বাজারে, দাম কম না বেশি একটু বলেন? একই রেটে আছে ভাই, তিন চার দিন ধরে মানে বাড়ে নাই, যেমন বাড়ো নাই কমও নাই। আপনারা তো বলেন চার দিনে কম না বেশি বলতে, এটা মিথ্যা কথা, এই তিন চার দিনের ভিতরে একই দাম রেটে আছে, এখনো একই দাম আছে না? একই রেটে আছে। আচ্ছা আচ্ছা, আর এই পাশেটা ওজনটা কত একটু বলেন, এটা ওইটা কত? এই পাশেটা ব্যস্তাদি ভাই, এটা ব্যস্তাদি 1400 টাকা কেজি, 1400। হ্যাঁ, এটা ওজনটা কত? 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম হ্যাঁ ভাই।
যাক মাশাআল্লাহ। আচ্ছা ইলিশ তো আপনারা পার্সেলও দেন নাকি? হ্যাঁ পার্সেলে মাছ পড়ে না অনেক ওই যে পার্সেল রাখে দিদি মাছ রাখে দিচ্ছেন না? ওই দিন রাখে দিদি পার্সেল। কোথায় থেকে আসবো, কোথায় থেকে ভাই? এটা আসবো মগ বাজার থেকে। ওই যে মগ বাজার কালকে পরশু দিনে নিতে পারে আবার আসবো। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ক্রেতায় কিন্তু উত্তর থেকে উত্তরে মাছ ফেরো রাখছি। আচ্ছা 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 কালকে এখন অ্যাডভান্স দিয়ে দেড়ও রেখে দিচ্ছি মানে অ্যাডভান্স আগে করতে হয় না আগে দেয়? হ্যাঁ আপনাদেরকে একটু বলেন তো, আপনাদের দূর থেকে যদি কল দেয় যারা দেশের বাইরে থেকে কল দেয় তাদেরকে কিভাবে দেয়? যারা দেশের বাইরে থেকে দেয় তারা একদিন আগে টাকা দিয়ে দেয়, তাহলে কালকে বিকালে টাকা দিয়ে দিচ্ছে, আজকে সকালে আমার পার্সেল পাঠাই দিচ্ছে। আজকে যদি যেমন গতকালকে দামটা চাইছিল আজকে যদি দামটা বেশি থাকে তাহলে কি করবে? আমি অর্ডার লইছি, তুমি অর্ডার লইছি, এখন ঠকলো আমার জিতলো আমার, তাই না? হ্যাঁ এটাই আমার নিয়ম, এখন কে কি করলেন আমার জানার দরকার না। আচ্ছা আচ্ছা আমি ঠকলেও দিব জিতলেও দিব এটা আমার নিয়ম। আচ্ছা আমি একটা ব্যবসা দেখেন কাস্টমার আছে এটা ভাই 1750 থেকে দিন, 1750 আর নেবেন একদম 1650। তো আমরা বিভিন্ন ইয়েতে তো দেখতে পারি যে জেলেরা নাকি প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরে আনতেছে ঘাটে, যেই যেই ধরার কথা ছিল সেই ধরা ধরতে পারে না এখন, মানে এই বছর ইলিশের সংখ্যা কম অনুযায়ী মানে অনেকটা কম। হ্যাঁ তারপরে তো দেখতেছে অনেক ইলিশ মাছ কদিন আগের তুলনায় একটু কিছু বাড়ছে বা কদিন আগের তুলনায় এখন একটু বাড়ছে, এই হইলো বেশি মানে এটা হইলো বেশি, কিন্তু গতবার চাঁদা বাড়াতে মাছ অনেক কম। গতবার মানুষের যে যতটা সস্তা খাইতে পারছে এবার কিন্তু ততটা না, ততটা না কি কন না এত এত খাইতে পারে সস্তা, এত সস্তা খাইতে পারছে না আমার মনে হয় এখনো পারবো না, কেন মাছ এত বেশি না মাছ যত বেশি অত দাম কম আগিব। আচ্ছা তো আপনার কি বলার আছে বলেন? আমার নাম্বার 01717334303 03 এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় ইনশাল্লাহ মাছ নেওয়ার জন্য নাকি? ইনশাল্লাহ যে কোনো সময় যোগাযোগ করবেন ভালো মাছ খাওয়ার জন্য, ভালো মাছ দেওয়ার জন্য। আপনি কোন কোন কোয়ালিটির মাছগুলো বিক্রি করেন? আমি চাঁদপুর বরিশাল দুই জায়গার মাছ বিক্রি বেশি, অন্য জায়গার মাছ বিক্রি করেন? অন্য জায়গার মাছ কম বিক্রি করেন, মানে চাঁদপুর এবং বরিশালের ভিতরে যে যেটা নিতে চাই দুইটার মধ্যে একটা নিতে পারেন? দুইটার মধ্যে একটা নিতে, এক কেজি থেকে 100 কেজি পর্যন্ত নাকি? হ্যাঁ ভাই দেয় তো দা থাকে যত পারে। হ্যাঁ ভাই আচ্ছা কাস্টমার আসছে দেখা যাক। 45 বাবা ডিম হবে ভদ্র মধ্যে ডিম হবে বাবা, এই ভদ্র কম এটা কেজি 1750 আর যদি নাম হলো তো একবার 1650 নেবেন কটা বাবা? নেন মার ভালো আছে ভাই বাবা বলো দাও তোরা মনে দাও তোড়ালো কি হইলো চলে গেল ভাই? আসো চলবো যাইবো আইবো একটু, এইটাই তো কাম, সবাই তো আর নিবো না। আচ্ছা আচ্ছা আর সবার তো রাগবো দেবো না, না না খাটবে সেই নিবে। আচ্ছা আচ্ছা আমার যে ব্যবসা আমি একদম নিবো না রাগমো সেটা না, না না আমার কাছে আসবো দাম থাকবো পাঁচ জনের দশ জনের দাম কইবো, দুই জনের নিবো চার জনের নিবো ছয় জনের নিবো না এই তো আছে। আচ্ছা সবাই যদি নেওয়া তো আমি দিদি মাছ দিয়ে তুলে পারবো? না 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 ধন্যবাদ ভাই অনেক সহযোগিতা করছেন, যার পছন্দ সেই নিব, ভালো থাকবেন। আমার দিদিকে যা আছে তাই হোক।